প্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা ক্লাসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়। আমরা পড়ব চতুর্থ অধ্যায়, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। এর আগে আমরা রাষ্ট্র এবং সরকার সম্পর্কে পড়েছি। দেখো যে রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান হচ্ছে সরকার। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে। রাষ্ট্র ও সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার পদ্ধতি সম্পর্কে জানব। দেখো যে রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন চাহিদা বিভিন্ন রকম হয়ে থাকে। তার উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আমরা আমাদের এই চতুর্থ অধ্যায়ে বিভিন্ন সরকার ব্যবস্থা এবং বিভিন্ন সরকার পদ্ধতি সম্পর্কে জানব। এই অধ্যায় পড়া শেষে আমরা কী কী জানতে পারব, বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বর্ণনা করতে পারব, বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থার নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে পারব, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য নির্ণয় করতে পারব, গণতান্ত্রিক আচরণ শিখব ও তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হব। রাষ্ট্র ও সরকার। রাষ্ট্র ও সরকার এ দুটি অনেক সময় সমার্থক হিসেবে ব্যবহার করা হয়। সমার্থক মানে হচ্ছে একই অর্থ প্রকাশ করে। রাষ্ট্র ও সরকার অনেক সময় সমার্থক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু রাষ্ট্র এবং সরকারের মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য আছে। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটি পূর্ণাঙ্গ যেটা পরিপূর্ণ এবং একটি স্থায়ী প্রতিষ্ঠান। এটি সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। রাষ্ট্র হচ্ছে সার্বভৌম ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর দেখো যে সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদানের, যেমন রাষ্ট্র গঠন করতে হলে কতগুলো উপাদান লাগে, জনসংখ্যা, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, এদের মধ্যে একটি উপাদান মাত্র সরকার। পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদানের সমন্বয়ে গঠিত হলেও সব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এক ধরনের নয়। যে পৃথিবীর রাষ্ট্রগুলো একই উপাদানের সমন্বয়ে গঠিত হলেও এই রাষ্ট্রগুলোর সরকার ব্যবস্থা কিন্তু একরকম নয়। আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো দেশে রাষ্ট্র ও সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে। আবার সময় যত পরিবর্তিত হচ্ছে তার সাথে মিল রেখে অনেক সময় সে দেশের বা বিভিন্ন দেশের রাষ্ট্রের সরকারের স্বরূপও পরিবর্তিত হতে পারে। রাষ্ট্রের ধরন। বিশ্বে বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা লক্ষ্য করা যায়। নিচের ছকে রাষ্ট্রের বিভিন্ন রূপ লক্ষ্য করি। দেখো এখানে রাষ্ট্রকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যে রাষ্ট্রের ধরন অনুযায়ী। প্রথমে হচ্ছে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে দুভাগে ভাগ করা হয়েছে, পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতার উৎসের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে এককেন্দ্রিক রাষ্ট্র আর যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। তারপর দেখো উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাজতন্ত্র। আবার রাজতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়েছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র। আবার দেখো যে উদ্দেশ্যের ভিত্তিতে জনকল্যাণমূলক রাষ্ট্র। এখানে আমরা ছকের মাধ্যমে যে রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থাগুলো দেখতে পেলাম। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, সম্পত্তি বা
অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না থাকার ভিত্তিতে রাষ্ট্র দু ধরনের হয়, যেমন পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এই সরকার ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, ব্যবস্থাপনা, ব্যক্তিগত মালিকানায় থাকে। যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা ব্যক্তিগত মালিকানায় থাকে, এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী। এই পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীনভাবে সেটা ব্যবহার করতে পারে। যে বর্তমান বিশ্বের অধিকাংশ বেশিরভাগ রাষ্ট্রই পুঁজিবাদী। সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তি মালিকানা স্বীকার করে না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বণ্টনের ব্যবস্থা পরিচালিত হয়। এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত। এই সমাজতান্ত্রিক রাষ্ট্রটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত। পুঁজিবাদী রাষ্ট্রে ব্যক্তি মালিকানার মধ্যে উৎপাদনের উপকরণগুলোর রাষ্ট্রীয় মালিকানায় থাকে না, সেটা থাকে ব্যক্তিগত মালিকানায়। আর সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে উৎপাদনের উপকরণগুলো থাকে রাষ্ট্রীয় মালিকানায়। সমাজতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না। এখানে সমাজতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যকে কোনোভাবেই স্বীকার করা হয় না। এ ধরনের রাষ্ট্রে একটি মাত্র দল থাকে। গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। এই সমাজতান্ত্রিক রাষ্ট্রে একটিমাত্র দল থাকে এবং গণমাধ্যমগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। রাষ্ট্র যেভাবে বলবে গণমাধ্যম সেভাবেই কাজ করে থাকে। বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না, যেমন চীন এবং কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র। চীন এবং কিউবা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। আমরা আজ এ পর্যন্তই পড়লাম। আগামী ক্লাসে আমরা ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র থেকে শুরু করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।